এরপরে প্রশ্ন হলো শবে মিরাজের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব। দেখুন, শবে মিরাজ মানে হলো মেরাজের রাত, অর্থাৎ যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে সেটি সত্য বরং মহাসত্য, কারণ হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এটি প্রমাণিত। তার এই মেরাজ যে রাতে হয়েছে সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা, এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা শবে মেরাজ বা মেরাজ বার্ষিকী। তো এরকম উদযাপনের কথাই কোন হাদিসে নেই। বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ ঠিক কোন তারিখে হয়েছে, সেটি হাদিসে সংরক্ষিত নয়, প্রমাণিত নয়। বিভিন্ন ইতিহাসবিদগণ, হাদিস বিশ্লেষক, বিভিন্ন ওলামা ইকরাম বিভিন্ন মন্তব্য করেছেন, মাত্র এর প্রকৃত রূপ অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে, তারিখটা কবে ছিল, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রজব মাসের 27 তারিখকে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি, অথচ এই মতের বাইরে আরও 15টি মতের মতো আছে। এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজব মাসেই নয়, কেউ রমজানে, কেউ শাওয়ালে, কেউ আপনার রবিউল আউয়ালে, এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছে। অতএব প্রথমত মেরাজ এই রজব মাসের 27 তারিখ হচ্ছে, এটি চূড়ান্ত নয় এবং এটি কোরআন বা হাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয়, এটা বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে, তারপর তিনি মদিনায় এসে 10 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় ধরে প্রতি বছর একবার করে মেরাজের ওই রাতটি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। বিধায় সব মেরাজের নামাজ, সব মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই। আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। অতএব সব মেরাজের নামাজ যদি আপনি বলতে চান, তাহলে আমি বলবো 5 ওয়াক্ত নামাজ। অতএব 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে, তবেই সেটা সবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো মিরাজের তাৎপর্য ও শিক্ষা কী। দেখুন, মিরাজের তাৎপর্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সবচেয়ে আপন তার চাচাকে হারিয়েছেন এবং তার সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা, আশ্রয়ের জায়গা, সে ব্যক্তিকে হারিয়েছেন এবং তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটেছে এবং তিনি তায়েফ থেকে খুবই অপমানকর একটা অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন, তো সব মিলিয়ে তার ওই বছরটাকে বলা হয় তার জীবনে আমাল হুজুন বা পেরেশানির বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পেরেশানির বছরের এই কষ্ট লাঘবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে ডেকে নিয়ে গেলেন এবং জিবরিল তাকে প্রথমে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দর্শন করিয়ে আবার তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই যে বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলো ঘটেছে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, সেই সাথে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের গুরুত্বপূর্ণ বিধান সেখানে দিয়েছেন, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা তো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা অসম্ভব বলতে কিছুই নেই। আর যখনই মানুষ পেরেশান থাকে, মানুষ যখন টেনশন থাকে, মানুষ যখন বিপর্যস্ত থাকে, বিপদগ্রস্ত থাকে, মানসিকভাবে ভেঙে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে সেটি লাঘব করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। ইন্না মা আল উসরি ইউসরা, যখন পেরেশান হবে আমাদের, আমরা পেরেশানি দেখব, তখনই আমরা চিন্তা করবো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এটি বিপরীতে আমাকে কোনো না কোনো সান্ত্বনা দিলেন, এবং সেটি আসে মানুষের জীবনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও তাই এসেছে। এর পাশাপাশি মেরাজ থেকে তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিয়ে তারপরে সরাসরি নির্দেশ দিয়েছেন, কোনো জিবরিলের মাধ্যমে দেননি। সেই সাথে তিনি জান্নাতে কিছু কিছু সাহাবি আগে আগে চলে যাওয়ার সংবাদ তিনি শুনতে পেরেছেন, কীভাবে গিয়েছেন তারা কিছু আমলের মাধ্যমে, যেমন তাহাতুল ওযু নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার আগে আগে জান্নাতে তার পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন, ঠিক একইভাবে কিছু অপরাধ, কিছু গুনাহ এর শাস্তি তিনি জাহান্নামে মক শাস্তি তিনি দেখেছেন, ফেরেশতারা তাকে দেখিয়েছেন, তো সেগুলোর মাধ্যমে সে সমস্ত অপরাধের ভয়াবহতা, মানুষকে নসিহত করে নিজে না আমল না করা, সুদের কারবারে জড়িত হওয়া, জেনা ব্যবচারে লিপ্ত হওয়া, গিবত শেকায়ত করা, এগুলো কত ভয়াবহ, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তো সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো মেরাজ থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।